আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো ভাই, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এয়ারডোবে রেগুলার নন রেগুলার, অর্থাৎ হলো এয়ারডোবে কাজ করেন কিংবা হালকা পাতলা কাজ করেন তাদের জন্য। অর্থাৎ হলো আপনি দেখা যায় যে সারাদিনে অ্যাক্টিভ নাই, অর্থাৎ হলো কিছু এয়ারডোবে কাজ করেন কিন্তু এই এয়ারডোবের পেমেন্টগুলো পাওয়ার পরও কিন্তু আপনি জানতে পারেন না যে আপনার টাস্টলটা আপনি পেমেন্টটা পাইতেছেন কিংবা পেমেন্টটা আজকে ইন হলো। তো ভাই, এই নিয়ে আজকের ভিডিওটা টোটালি থাকবে। অর্থাৎ আমি যদি একটু ডিটেলসে বলে দিই আপনাদেরকে, অর্থাৎ হলো এই যে দেখেন এখানে কিন্তু আমি 9:25 আর কি এই পেমেন্টটা কিন্তু শেয়ার করে দিচ্ছি। এখন ভাই, হঠাৎ করে আপনি আসার পরে দেখবেন যে এইখান থেকে চাপ পড়ে আপনার সরাসরি নিচের দিকে চলে গেছে। এখন আপনার মনে নাও থাকতে পারে যে এটা আমার অ্যাড করা লাগবে, টাস্টলটা অ্যাড করে আমি টোকেনটা আসলে দেখবো পাইছি কি না। সো এই জিনিসটা অনেকের কিন্তু ভুলবশত স্কিপ হয়ে যায়, অর্থাৎ হলো আপনি পরবর্তীতে মনে থাকে না যে আমি একটা টোকেন পাইছিলাম অ্যাড করতে ভুলে গেছি। এখন যেটা করবেন আপনি, এই জিনিসটা ভুলক্রমে করার পরও কিন্তু আপনি আপনার কাছে কিন্তু নোটিফিকেশান হিসাবে, মেসেজের নোটিফিকেশানের হিসাবে কিন্তু আপনি অ্যাডোবে পেমেন্ট পাইছেন কি না কিংবা কখন পেমেন্টটা পাইলেন এটা কিন্তু এডোজেড চলে আসবে। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটাকে অন করে দেবেন, যাতে করে এইরকম কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে থাকেন। ওকে, সো ওয়েল, ভিডিওটা আজকে শুরু করা যাক। সো ভাই, আমি আগে একটা ডিটেলস বলে দেবো আপনাদেরকে, আপনি যদি নন রেগুলার হন, অর্থাৎ হলো রাত্রেবেলা এই যে অ্যাডোবগুলো দেয়, এই অ্যাডোবগুলোতে রাত্রেবেলা যদি আপনি কাজ করে থাকেন, অর্থাৎ হলো শুধুমাত্র 9টার দিকে কাজ করেন, অর্থাৎ থাকতেই পারে যারা আসলে অন্য কাজ করেন, এর পাশাপাশি জব করেন, জব কন্টেন্টার আছে, অনেক অনেক ভাই আছে যারা কাজ বাজ করে। ওকে, সো অনলাইন বাদে কিন্তু কাজ বাজ করা লাগে। সো যারা করেন তারা ভাই, এই যে তাদের একটু প্রবলেম হয়, কথা হলো যে তারা এই যে আমার চ্যানেলটাকে ফলো করেন কিন্তু এখান থেকে পেমেন্ট আপডেটটা আপনি পান না। পেমেন্ট আপডেটটা দেওয়ার পরে পরে আমি অনেকগুলো পোস্ট দিই, অর্থাৎ দিনে দেখা যায় যে 24-25 পোস্ট কিন্তু আমি এখান থেকে দিই। যেমন এখান থেকে একটা আপডেট দিছি, এখন এই পোস্টগুলো দেওয়ার পরে আপনারা ঘাবড়াই যান যে এতগুলো পোস্ট আমি কোথায়, আমার পেমেন্টটা যে কোথায় পাইলাম না পাইলাম, এইটা নিয়ে অনেকে ঘাবড়াই যায়। ওকে, আমি দেখছি। সো এখন আজকের ভিডিওটা টোটালি আপনাদের জন্য যারা আসলে এই জিনিসটা নিয়ে কনফিউজে থাকেন। আজকের পর থেকে আপনি পেমেন্ট পাওয়ার সাথে সাথে, অর্থাৎ অ্যাডোবে কাজ করবেন, নিশ্চিন্তে ঘুমায় পড়বেন, পেমেন্ট যেদিন রিসিভ হবে আপনার ওয়ালেটে আপনাকে নোটিফিকেশান দেওয়া হবে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে। ওকে, সো প্রত্যেককে আজকের ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করলে কিন্তু ভাই এখান থেকে কোনো কিছু বুঝবেন না। আর এখান থেকে আমি একটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন, দেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিবেন। এরপরে যেটা করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই এখান থেকে জয়েন করে রাখবেন, বিকজ অফ টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি ফলো করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে আপডেটগুলো পাবেন, ইভেন নতুন নতুন অফারগুলো পাবেন। এখান থেকে দেখেন $55 কিন্তু পাবেন, এটা কিন্তু টোটালি 100% একটা ভেরিফাইড অফার, কারণ কয়েন মার্কেট অফার কিন্তু মিস হয় না। এখন এইখানে হলো 2000 র্যান্ডমলি আকারে আপনাদেরকে কিন্তু বলে দিছি যে এখানে 2000 মেম্বারকে দিবে। এখন ভাই, আপনার যদি লাক ভালো থাকে, অর্থাৎ আপনার যদি কপাল ভালো থাকে, সেক্ষেত্রে 2000 উইনার হিসেবে একজন যদি আপনি হিসাবে সিলেক্টেড হন, উইন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে 4500 টাকা পাবেন। ওয়েল, সো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো এখন যেটা করবো, আমি একটা বোর্ডে চলে যাবো, এই বোর্ডের লিঙ্কটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তো আছে আপনাদের কাছে, এখানে প্রোভাইড করে দেবো। আপনারা বোর্ডটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেট আপ করে নিতে হবে। অনেকেই কিন্তু বুঝে ফেলছেন যে কোন বোর্ডটার কথা বলছি। ওকে, আমি বোর্ডে চলে যাবো সরাসরি, আমি যদি দেখাই আপনাদেরকে, ওয়েল আমি এইখান থেকে যদি আপনাদেরকে দেখাই, সো দেখেন এইখানে কিন্তু আমাকে ট্রানজ্যাকশানগুলো দেয়। অর্থাৎ আপনারা ভাবতে পারেন যে ভাই, আপনারা কীভাবে আসলে ব্যালেন্সটা অ্যাড হলো কি না হলো এইটা কীভাবে বোঝেন কিংবা কীভাবে পেমেন্টটা দিল কবে দিল একবারে, এইগুলো হুবহু করতেছেন অনেক ভাই বলছেন। সে এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউজে থাকেন, আমরা কীভাবে পাই ভাই। এই যে একটা বোর্ড, এই বোর্ডটাতে কিন্তু আমরা এইখান থেকে, এই যে দেখেন এটা কিন্তু পেমেন্টটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এই জায়গায় একটা ক্লিক দিছি, এটা পরে দেখাবো, আমি আগে চলে যাবো আপনারা সেট আপ করবেন কীভাবে, ওয়ালেটটা সেট আপ করবেন কীভাবে। সো এই বোর্ডের লিঙ্কটা আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, প্লাস কথা আমার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দিব, ওইখান থেকে আপনারা টেলিগ্রামে এসে আপনারা বোর্ডটাতে স্টার্ট বাটনে ক্লিক দেবেন। ওকে, ওয়েল, সো এইখান থেকে যখন ইথার ট্রানজ্যাকশনে আপনি চলে আসবেন ট্র্যাকার বোর্ডে, এই বোর্ডটা কিন্তু আপনাদেরকে লাগবে, বাকি বোর্ডের কথা আমি ভাই বলতে পারবো না, কারণ আমি যেই বোর্ডটা লিঙ্ক দিব এই বোর্ডটাই আপনাকে লাগবে, অবশ্যই মাস্ট বি এই বোর্ডে কাজ করবেন। এই বোর্ডগুলো কিন্তু আমি কোনো কিছু বলতে পারবো না, অর্থাৎ হলো আপনাকে এই বোর্ডটাতে কাজ করতে হচ্ছে, যেটা নীল বাটন চলছে এইটা, সেইটাতে যদি টাচ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে বলতেছে স্টার্ট করেন, স্টার্টে ক্লিক দিবেন, দেন এইখান থেকে একটু ওয়েট করবেন। এইখান থেকে দেখেন এইখানে কিন্তু আপনাকে ওয়েলকাম জানাইছে, দেন এইখান থেকে অ্যাড ওয়ালেট করতে বলতেছে, অর্থাৎ এইখানে আমাদেরকে অ্যাড করতে হবে ওয়ালেট। সো এই জায়গায় একটা ক্লিক দিবেন, এখানে কোনো কিছু নাই, জাস্ট অ্যাডটাতে ক্লিক দিবেন, তারপরে এইখানে দেখেন এইখানে বলতে সুইচ এর নেটওয়ার্ক, অর্থাৎ হলো আপনি কোন নেটওয়ার্কটা এখানে অ্যাড করতে চাইতেছেন। সো আমি যদি চাই এখানে 3টাকে অ্যাড করতে পারবো, আর যদি চাই 1টাকে অ্যাড করবো 1টাকে। সো আমি বলবো যারা এয়ারডোবে কাজ করেন তারা প্রত্যেকে এইখান থেকে দুইটাই কিন্তু মাস লাগে, অর্থাৎ হলো আপনার যদি এই দুইটা হয় তাহলে কিন্তু এনাফ। ওকে, আর এটাও কিন্তু লাগে। তো প্রত্যেকে বলবো যে আপনারা এই প্রথমত যেটা করবেন, প্রথমের যেটা কাজ আপনাদের, সো প্রথম কাজটা হবে এইখান থেকে আপনারা জাস্ট এই যে এই বিএসসিতে ক্লিক দেন, একটা বিএসসিতে ক্লিক দিবেন, দেন এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আমাদেরকে এইখান থেকে বলতেছে ইন্টারভিউর বিএসসি অ্যাড্রেস স্পেস কন্ট্যাক্ট, অর্থাৎ হলো এইখান থেকে আমাদেরকে বিএসসি অ্যাড্রেসটা দেওয়া লাগবে। সো এই বিএসসি অ্যাড্রেস আপনি কোথায় পাবেন, আপনি চলে যাবেন আপনার টাস্ট অলটাই।
ওয়েল, আমি যদি এখানে চলে আসি, আসার পরে এই যে স্মার্ট সেন বিএনবি, যাদের ট্রাস্ট ওয়ালেটে কাজ করেন, অর্থাৎ হলো এয়ারডোপে কাজ করেন, তাদের কিন্তু অবশ্যই এই ওয়ালেটটা ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকেন, অর্থাৎ ইথারও যদি দেন সেক্ষেত্রেও কিন্তু এই সেম অ্যাড্রেস আপনারা দেখে নেবেন। সো এইখান থেকে যদি ক্লিক দেয় এটাতে গায়ে, গায়ের ক্লিক দেওয়ার পরে এই যে কপি অ্যাড্রেস, এই কপিটা ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কপি হয়েছে। এখন আমরা চলে আসবো বোটের মধ্যে, আসার পরে এইখান থেকে পেস্ট করে দেবো, অর্থাৎ যেটা কপি করেছি এটা পেস্ট করে দিয়ে সেন্ডে ক্লিক দেবো। সেন্ডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে বলে দিচ্ছে ইন্টারভিউ লেভেল ফর, এই যে এইখান থেকে কিন্তু বলে দিচ্ছে প্রেস আর স্কিপ। সো এইখানে কিন্তু আমাদের এইটা টোটালি হয়ে গেছে। দেন আমি যদি স্কিপ বাটনে ক্লিক দিই, সেক্ষেত্রে একটা জিনিস দেখে আপনাদেরকে, ওয়ালেট ক্রিয়েট, অর্থাৎ হলো আমাদের ওয়ালেট ক্রিয়েট করতে হবে। এখন এইটা দেওয়ার পরে স্কিপে ক্লিক দেওয়ার পরে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে, অ্যাডে ক্লিক দিবেন, অ্যাগেন অ্যাডে ক্লিক দিবেন, তারপরে বলবে সুইচ ইউর নেটওয়ার্ক। সো আমাদেরকে এই যে ওয়ালেটে ক্লিক দেওয়া লাগবে, ওয়ালেটে ক্লিক দিলাম, দেন এখান থেকে চুজ ইউর নেটওয়ার্ক, এখানে এখন ইথেরিয়াম যদি সিলেক্টেড করি, ইথারে একটা ক্লিক দিছি, কিন্তু আমি ইথারে ক্লিক দেওয়ার পর করছে প্রেস ইউর ইথার অ্যাড্রেস। সো ওই অ্যাড্রেসটা কিন্তু ইথার অ্যাড্রেস, এটা একটু কপি করছেন, এটা কিন্তু আমাদের বসে যাবে, একটু ওয়েট করি, ওকে, এখন এইটাও কিন্তু বসে গেছে। দেন এইখান থেকে আমরা যদি অ্যাগিন এইখানে চাপ দেওয়ার পরে অ্যাডে ক্লিক দিই, এইখানে স্কিপ করবেন না, অ্যাডে ক্লিক দিবেন, দেন অ্যাডে ক্লিক দেওয়ার পরে অ্যাড ইউর ওয়ালেট ক্রেডিট, ওকে। সো এইখান থেকে আমাদের টোটালি এইখান থেকে যদি আমি এটা পেস্ট করে দিই অ্যাগিন, একটু ওয়েট করবো, এইখান থেকে সরি আন্ডারস্ট্যান্ড প্লিজ কল, মানে এইখান থেকে আমরা কিন্তু অলরেডি এটা প্রোভাইড করে দিছি, ওকে। দুইবার কিন্তু নেবে না, আমি কিন্তু বলে দিছি। আর এখন হলো যে এইখান থেকে আপনারা বলবেন যে ভাই আমাদের ট্রাস্ট ওয়ালেটটা হেরাই গেছে, কিংবা হলো যে ওইটা কোনো মতে পাইতেছি না, সো আমরা নতুন করে কীভাবে রেজিস্টার করবো বোর্ডটাকে। সো যেটা করবেন আপনি, এখান থেকে মেনু বাটনে ক্লিক দিবেন, দেওয়ার পরে মেনু বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আসবে, এডিট ওয়ালেটে ক্লিক দিবেন, যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা কোনো ক্রমে হারাই যায় ভুল ক্রমে, ওকে। সেয়ার পরে দেখবেন আমাদের কিন্তু এডিট করতে বলতেছে, আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে আছে। সো এখানে যদি আমি এডিটটি ক্লিক দিই, এটাতে যদি ক্লিক দেন, তাহলে কিন্তু আমাদেরকে এডিট করতে বলতেছে, অর্থাৎ আমাদেরকে নতুন ওয়ালেট, এই যে দেখেন এখানে কিন্তু নতুনভাবে ওয়ালেটটা অ্যাড করার একটা সিস্টেম আছে, এটা যদি ডিলিট করে দেন, ডিলিটে ক্লিক দিলাম, দেন আমাদের ওয়ালেটটা কিন্তু টোটালি ডিলিট হবে, যেটা আর কি অ্যাড করছি আমরা, বিএসসি অ্যাড্রেসটা যেটা অ্যাড করছি এটা কিন্তু আমাদের এখান থেকে ডিলিট করে দেবে বোর্ডটা, ওকে। সো একটু ওয়েট করা লাগবে এখান থেকে লোডিং, এই যে এখানে বলতেছে রিমুভ করতে চান, সো আমি এখান থেকে যদি ডিলিট অপশানে ক্লিক দেয় তাহলে কিন্তু ভাই এখান থেকে ডিলিট হবে। সো একটু ওয়েট করবো, ওকে, এখান থেকে আমাদের ডিলিট। এখন অ্যাড বাটনে ক্লিক দিবেন, নতুনভাবে এখন হলো যে নতুনভাবে ক্রিয়েট, নতুনভাবে ওয়ালেটে ক্লিক দিবেন, দেওয়ার পরে নতুনভাবে বোর্ডটাকে অ্যাড করে নেবেন, বিএসসি, বিএসসি তো সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে অ্যাড্রেসটা চাইতেছে, অ্যাড্রেসটা আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে বিএসসি স্মার্ট সেন বিএনবিটা এখানে বসাই দেবো, দেন কনফার্মে ক্লিক দেবো, ওকে। সো এইখান থেকে আমাদের কাজটা শেষ, টোটালি এখান থেকে আর কাজ শেষ, এখানে আর কোনো কিছু টাস্ক দরকার নেই, আপনি স্কিপ করলে করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই, এখানে যেহেতু দেওয়া আছে আমাদেরকে। সো এইখানে আপনি অ্যাড করে আপনার অন্য ওয়ালেটগুলো অ্যাড করে নিতে পারবেন, তবে আমি রিকোয়ারমেন্ট করবো যে আপনারা একটা ওয়ালেটে অ্যাড রাখেন, এইটাই ভালো, অর্থাৎ আপনার হলো বোর্ডের মধ্যে একটা ওয়ালেটে থাকা ভালো, তাহলে ইজিলি বুঝতে পারবেন যে এটা আমাদের বিপ টোয়েন্টির অ্যাড্রেস, আমরা বিপ টোয়েন্টির টোকেনটাই পাইছি। এখন কথা হলো এখান থেকে যখন পেমেন্টটা পাবেন কীভাবে টের পাবেন, ওকে। সো এখন আপনাকে দেখাবো আমার যে ইথারটা যেই বোর্ডে লাগানো আছে ওইটা দেখাবো। সো ভাই আমি কিন্তু চলে আসছি আমার মেইন যে ইথার ট্রানজ্যাকশন বোর্ডটা আছে এটাতে চলে আসছি। সো এইখান থেকে আপনাদেরকে কিন্তু নোটিফিকেশান দিবে, অর্থাৎ হলো এই যে আজকের যে পেমেন্টটা পাইছি, এই যে QDX, এই পেমেন্টটার কিন্তু নোটিফিকেশান আমাকে দিছে। এখন যেটা আপনি করবেন, এই যে দেখতেছেন এখানে একটা ট্রানজ্যাকশনের একটা মানে আছে, ওয়ে আছে, সো এই জায়গাতে একটা ক্লিক দিবেন, এইখানে যদি আপনি ক্লিক দেন একটা, আমি যদি সিম্পলি একটা ক্লিক দিই, এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসে নিয়ে যাবে, সরাসরি ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেসে নিয়ে যাবে। আমি একটু ওয়েট করবো, এখানে একটু আসার পরে এখানে ওয়েট করবো, ওয়েট করার পরে এখানে দেখেন ওদের সরাসরি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা গায়ে যদি আপনি ক্লিক দেন, আমি এখান থেকে ক্লিক দিব, এখন এইখান থেকে ক্লিক দিব, এটাতে ক্লিক দিলাম, দেন এখান থেকে কিন্তু কপি, দেন আমি চলে আসবো ট্রাস্ট ওয়ালেটে, ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখান থেকে যদি আমি এখানে সার্চ দিই, দেওয়ার পরে পেস্ট করে দিই যেটা কপি করছি, কপি করার পরে কিন্তু এই ওয়ালেটটা আসবে না ভাই। এখন হলো যে অনেকে বলতে পারেন যে এটা আসবে না কেন, এটা আসবে না, আপনি যেটা করবেন এখান থেকে না আসলে যেটা করবেন আমি একদিন দেখাই দেবো, কোনো সমস্যা নেই, একটু ব্যাক দিব, এখান থেকে ব্যাক দেওয়ার পরে এটাতে আসবো, আসার পরে যেটা করবেন আপনি, আপনি এইগুলো পেমেন্ট যখন পাইছেন আর কি, এটা যখন পেমেন্টটা পাইছেন তখন আপনি চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে, আসার পরে এখানে এই যে বিএসসি স্মার্ট সেন যেটা আছে এটাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি যেটা করবেন এই যে সেন নামে যে অপশানটা আছে এইটাতে মোর ডিটেলসে ক্লিক দিবেন, এইটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো, সমস্যা নেই, এই লিঙ্ক থেকেও আপনি করতে পারবেন। সেইখানে মোর ডিটেলসে ক্লিক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই যে জায়গাটা দেখতেছেন এইটা, এইটাতে আপনাকে ট্রাস্ট ওয়ালেটের স্মার্ট সেন বিএনবির রিসিভার অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ হলো আমরা যেটাতে পেমেন্ট নেই সেইটা আমি যদি বসাই দিই এখানে, এটা কিন্তু না আমাদেরটা, আমি একটু বসাই দিই আমার নিজেরটাই বসাই দেবো, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করবো, এখান থেকে বসাই দিব যেটা আমার ফেক আর কি। সো এখান থেকে আমি যদি এটা বসাই দিই, বসাই দিলাম, দেন সার্চে ক্লিক দেবেন, এই যে সার্চ বার, সার্চ বারে ক্লিক দিবেন, সার্চ বারে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার দিকে এই যে দেখতেছেন একটা অপশান বিপ টোয়েন্টি টোকেন, এটাতে একটা ক্লিক দিবেন, টাচ করবেন এটাতে,
বিপটিডি টোকেন টাচ করবেন। টাচ করার পরে এইখানে দেখেন ভাই কত ঘন্টা আগে আমি এটা রিসিভ করছি, এখানে কিন্তু শো আপ করছে, অর্থাৎ হলো এই যে টোকেনটা কিউডিএক্স এটা কিন্তু আমাদের এখানে সোয়াইপ করছে। আর এই যে দেখতেছেন এইখানে কিন্তু আমি বলে রাখি, এইখানে যদি ক্লিক দেন, এইখানে আপনি যদি ক্লিক দেন আর এইখানে একটা অপশান আছে ইন, অর্থাৎ হলো এগুলো আপনি এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইছেন, এই ইনগুলো কিন্তু আপনি পেমেন্ট পাইতেছেন। আর যদি আপনি আপনার টাচ ওয়ালেটে কোনো ট্রানজ্যাকশন করেন, অর্থাৎ কাউকে যদি সেন্ডমেন্ট করেন, তাহলে কিন্তু এখানে আপনার নোটিফিকেশান দিবে। আর এইখান থেকে আউট, অর্থাৎ হলো এইটা কিন্তু আউট হয়েছে, অর্থাৎ আমি কাউকে দিছি, ওকে আমার টাচ ওয়ালেট থেকে চলে গেছে। সে এখন যে ইনটা হয়েছে, এখন এইটা এইটার গায়ে একটা টাচ করবেন, এটার গায়ে একটা টাচ করেন, এটার গায়ে যদি একটা টাচ করেন তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেসে নিয়ে যাবে। এখান থেকে একটু ওয়েট করবো, ওয়েট করার পরে এই যে দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এটাতে একটা টাচ করে নেবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি হবে, টাচ করছেন কপি হয়েছে, দেন টাচ ওয়ালেটে চলে আসবেন। আসার পরে ব্যাক একটু ব্যাক দেবেন, দেওয়ার পরে এই যে থ্রি লাইন, থ্রি লাইনে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে সার্চ বারে পেস্ট করে দেবেন যেটা কপি করছেন। কপি করা জিনিসটা যদি পেস্ট করে দেন এইখানে এইরকম আসবে, কিছু সময় আবার এইরকম নাও আসতে পারে, তখন কী করবেন আপনি এই যে কাস্টম টোকেনটা আছে ভাই, কাস্টম টোকেনে আপনাকে অ্যাড করতে হবে, কাস্টম টোকেনে আপনি ক্লিক দিবেন। ওকে সো আমি যদি কাস্টম টোকেনে একটা ক্লিক দিই, এখান থেকে ওয়েট করেন আমি একটু দেখাই দিই। সো এইখানে কাস্টম টোকেনে যদি আমি ক্লিক দিই, দেওয়ার পরে এই যে ইথারটা আছে, ইথারটাতে একটা ক্লিক দেওয়া, এইখান থেকে আপনার বিজনেস স্মার্ট চেন সিলেক্ট করতে হবে, স্মার্ট চেনটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে পেস্ট করে দেবেন আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা। দেওয়ার পরে কিন্তু বাকিগুলো অটোমেটিকই চলে আসে, ওকে এগুলোতে ক্লিক দিলে কিন্তু অটোমেটিক চলে আসে। আসার পরে এই যে ডান অপশানে ক্লিক দিবেন, এখন ডান অপশানে ক্লিক দিলে কিন্তু আপনার টোকেনটা এখানে শো আপ করবে, কোনো সমস্যা নেই, এখানে শো আপ করবে। ওকে সো এরপর আপনি চাইলে এটা সেন্ডমেন্ট করে দিতে পারেন, কারোর কাছে সেল করে দিতে পারেন। ওয়েল আজকের ভিডিওটা কিন্তু ভাই এতটুকু আশা করি ক্লিয়ার। সো প্রত্যেকে এইখান থেকে আপনারা বোর্ডটাকে আপনার হলো টাচ ওয়ালেটের মাধ্যমে সেট আপ করে নেবেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে, অর্থাৎ হলো ঘুমিয়ে ঘুমিয়ে আপনার ওয়ালেটে কতগুলো টোকেন পেলেন এগুলো কিন্তু দেখতে পারবেন। ওকে আমার এয়ারড্রপের আমার চ্যানেলে এসে আপনি বলতে পারবেন যে ভাই এটার পেমেন্টটা পাইছি, আপনি একটু চেক করে দেখেন। ওকে সবাইকে রিকমেন্ড করবো যারা এটা সেট আপ করে নেবেন, আপনার টাচ ওয়ালেটে যদি আপনি পেমেন্ট পান সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে গ্রুপে এসে বলতে হবে যে ভাই এটার পেমেন্টটা রিসিভ করলাম আলহামদুলিল্লাহ, তখন কিন্তু আমিও বুঝবো যে হ্যাঁ আপনি পেমেন্টটা রিসিভ করছেন। সেক্ষেত্রে আমরাও কিন্তু টোকেনটার অ্যাড্রেসটা কপি আপনার হলো রিসিভার অ্যাড্রেসটা নিয়ে কিন্তু আমরা টাচ ওয়ালেটে সার্চ দিব, দেখবো যে পাইছি কিনা। ওকে সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।